हेलो फ्रेंड्स बॉयज एंड गर्ल्स अस्सलाम वालेकुम, दिस इज बीएच निजुम एंड वेलकम टू माय चैनल। आज के হচ্ছে 7 জুন 2020। আমি এখন বের হলাম, বের হয়ে এখন যাচ্ছি ধানমন্ডির দিকে, একটু ব্যাংকে যেতে হবে একটু আর্জেন্ট দরকারে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। আমার অলরেডি টাইটেল দেখে আপনারা, ভিডিও টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের টপিকস কি। আজকের টপিকস হচ্ছে আমার নতুন হেলমেট, যেটা হচ্ছে HGC আলফা 11 প্রো স্টার ওয়ার্স কাইলো রেন এডিশন অ্যান্ড ভেরি লিমিটেড এডিশন। আজকে এই হেলমেটের ব্যাপারে আসলে আজকে কথা বলবো। তো কথায় আছে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তো আগে একটু হেলমেটের দর্শন হালকা একটু দিয়ে নিই আপনাদেরকে। তো এই হচ্ছে আমার নতুন হেলমেট HGC আলফা 11 প্রো স্টার ওয়ার্স কাইলো রেন লিমিটেড এডিশন। যারা বিগত কয়েক বছর আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছেন তারা জানেন যে হেলমেট আসলে আমার খুব শখের একটা জিনিস, এবং হেলমেট আমাকে, হেলমেটের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে আমার। আর হেলমেটের ব্র্যান্ডের মধ্যে আসলে আমার সব থেকে ফেভারিট হচ্ছে HGC। বিগত কয়েক বছর অনেকগুলো HGC কেনা হয়েছে আমার, তবু আবার HGC কিনলাম। মাঝখানে অন্যান্য ব্র্যান্ডগুলো ট্রাই করছি, শার্ক, ক্যাবার, স্কর্পিয়ন, অনেকগুলো হেলমেটের মাঝখানে অন্যান্য ব্র্যান্ডের কিনেছি, AGV অনেকগুলো ব্র্যান্ডের মাঝখানে কিনেছি, কিন্তু আসলে HGC প্রতি একটা সফট কর্নার কারণ সবসময় কাজ করে আমার। যখন আমি থাইল্যান্ডে যাই, শপে যখন যাই, দেখা যায় যে আমি অনেক হেলমেট দেখি, যে HGC, AGV আরও অনেক ব্র্যান্ডের অনেকগুলো হেলমেট দেখি, কিন্তু আলটিমেটলি কেনার সময় দেখা যায় যে কেন যেন HGC-রাই কেনা হয়। HGC-র প্রতি একটা আলাদা টান আমার সবসময় থাকে। আর এই হেলমেট, স্পেশালি এই হেলমেটটার প্রতি আমার আসলে অনেক অনেক দিনের একটা স্বপ্ন ছিল এই হেলমেটটা কেনার। আজকের এই ভিডিওটা আসলে আমি এই হেলমেটের কোনো রিভিউ দিব না, কোনো আনবক্সিং না, কারণ হচ্ছে এই হেলমেটের রিভিউ দেওয়ার মতো কোনো দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ এটা HGC-র আলফা 11 সিরিজের। সো এটা হচ্ছে HGC-র টপ লাইন আপের একটা হেলমেট। সো এই হেলমেটের ব্যাপারে আসলে রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন নাই, তবুও যদি কেউ এটা স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান তাহলে ইউটিউবে সার্চ করলে আশা করি অনেক ভালো ভালো রিভিউ পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট আমার এই হেলমেটটা কেনার পেছনের ঘটনা এবং হেলমেটটা সম্পর্কে একটু কিছু কথাবার্তা বলবো। প্রথমত হচ্ছে হেলমেটটা আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল কেনার, কিন্তু কিনতে পারছিলাম না, কারণ হচ্ছে কয়েকটা কারণ ছিল এর পেছনে। প্রথম কারণ হচ্ছে হেলমেটের প্রাইসটা আসলে অনেক অনেক বলতে হচ্ছে আসলেই অনেক, যেটা হচ্ছে HGC-র অফিসিয়াল প্রাইস হচ্ছে $700। আর বাংলাদেশে যেহেতু HGC-র কোনো অফিসিয়াল ডিস্ট্রিবিউটার বা ডিলার নেই, তো এই হেলমেটটা যদি আমরা বাংলাদেশে আনতে গেলে আমার এটা প্রায় 65,000 থেকে 70,000 টাকার মতো পড়ে যাবে। তো এত টাকা দিয়ে আসলে একটা হেলমেট কিনতে পারছিলাম না আমি, যদিও আমার ম্যাক্সিমাম হেলমেটগুলোই আমার 25-30-35-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এর মধ্যেই আমি কিনি, এটার দামটা আসলে অনেক বেশি হয়ে যায়। তবুও যখন মোটামুটি ডিসাইড করেছিলাম যে না কিনে ফেলবো, হেলমেটটা আসলে এত পছন্দ ছিল যে কিনে ফেলবো ডিসাইড করে ফেলেছিলাম, সেই সময় আসলে এটা স্টকে নেই, স্টকে এখন আর স্টকে নেই এটা, কারণ এটা খুবই লিমিটেড এডিশন ছিল। আর কিছু কিছু UK-র কিছু কিছু শপে আমি দেখছি যে এটা এখন হচ্ছে £300-400-এর মধ্যে সেল করে, বাট হচ্ছে সেটাতে শুধুমাত্র সাইজ অ্যাভেলেবেল থাকে হচ্ছে XS, XL, XXL, এই সাইজগুলো অ্যাভেলেবেল, আমার যে সাইজটা সেই সাইজটা নেই, তো কিনতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করেই আমি কয়েকদিন আগে একটা পোস্ট, সঞ্জীব কুমার লাল দাদার, আপনারা যারা বাংলাদেশে বাইকিং কমিউনিটিতে আছেন তারা সঞ্জীব কুমার লাল দাদার নাম হয়তো শুনে থাকবেন। উনি হচ্ছে আমার দেখা বাংলাদেশের সব থেকে বড় শৌখিন বাইকার, সব থেকে বেশি শৌখিন বাইকার, এবং স্পেশালি হেলমেটের প্রতি, কারণ ওনার হেলমেট আই গেস 50-এর কাছাকাছি হেলমেট ওনার আছে, এবং সব ভালো ভালো ব্র্যান্ডের, HGC, AGV, ক্যাবার্গ, শার্ক, স্কর্পিয়ন, নোল্যান্ড, অ্যারাই, সই সবই ওনার আছে। তো উনি পার্সোনাল কারণে ওনার সব বাইক এবং হেলমেট সব কিছু সেল করে দিয়েছে পারিবারিক কারণে। তো এই সময় আমি দেখলাম যে উনি ওনার এই হেলমেটটা যেটা গত বছর উনি কিনেছিল, তো এটা উনি সেল করে দিবে। সাথে সাথে আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে দাদা,
আমার এই হেলমেটটা লাগবে যেহেতু ওনার মাথার সাইজ এবং আমার মাথার সাইজ সেম সো আমি ওনাকে বললাম যে দাদা আমার এই হেলমেট লাগবে আর ওনাকে আপনারা যারা চিনেন তারা জানেন যে উনি আসলে কত ভালো মানুষ ওনার ইনফ্যাক্ট আমার এই সিবিআরটা ওনার কাছ থেকে কেনা এটা সেকেন্ড হ্যান্ড কেনা না এটা হচ্ছে 2016 সালের প্রথম উনি বাইক ইম্পোর্টের ব্যবসা বিজনেস করে তখন হচ্ছে উনি প্রথম এই সিবিআরটা 2016 সিবিআরটা বাংলাদেশে আনে পাঁচটা বাইক এনেছিল উনি সিবিআর এর মধ্যে আমি এই লাল কালারটা আমি নিয়েছিলাম এবং আমারটা দিয়ে এই বিআরটিএতে মেকার্স কোড করা সব কিছু করা দ্যাট মিন্স বলা যায় যে এই সিবিআরটা হচ্ছে বাংলাদেশে 2016 ভার্সনের সবথেকে বুড়ো সিবিআর এখন আসি হচ্ছে হেলমেটটার ব্যাপারে তো ওনার সাথে এরপর আমি কথা ফোন দিয়ে বললাম যে দাদা আমাকে এই হেলমেট আপনি পাঠিয়ে দেন কী হবে না হবে সেটা পরে দেখা যাবে আর আপনারা দয়া করে কমেন্টে আমাকে আসলে দামটা জানতে চাবেন না যে আমি ওনাকে কত দিয়ে কিনেছি এটা আসলে আমি বলে ওনাকে অসম্মান করতে চাচ্ছি না তবে বলবো যে উনি আমাকে সম্মান করেছেন বা আমাকে এই হেলমেটটা দিয়েছেন তাতেই আমি আসলে অনেক কৃতজ্ঞ তার কাছে কারণ এই হেলমেটটা আমি এতদিন ধরে নিতে চাচ্ছিলাম নিতে পারতেছিলাম না আর হেলমেটের সবথেকে ভালো দিক বা চমৎকার দিক যেটা সেটা হচ্ছে এই ডার্ক ভাইজরটা আপনি দেখছেন যে আপনারা দেখছেন যে আমার এর আগে কোনো ভিডিওতে আপনারা আমাকে কখন ডার্ক ভাইজর ইউজ করতে দেখেন নাই কারণ আমি হচ্ছে ক্লিয়ার ভাইজর ইউজ করি সাথে সানভাইজরওয়ালা হেলমেটগুলো ইউজ করি এই হেলমেটটি আমি এই ডার্ক ভাইজরটি ইউজ করছি এবং অনেস্টলি এখন পর্যন্ত আমি ক্লিয়ার ভাইজরটা লাগানোর প্রয়োজন মনে করিনি আমি রাতে বেলাও বাইক রাইড করেছি কিন্তু আমি এখন পর্যন্ত ক্লিয়ার ভাইজরটা লাগাইনি এবং রাতে বেলাও এটাতে এত সুন্দর দেখা যায় জাস্ট একটা কুল একটা ভাব লাইট ডিম হয় না কিন্তু কুল একটা ভাব আসে সো এই জন্য আমার মনে হয় যে এটা দিয়ে খুব ইজিলি নাইটেও রাইড করা সম্ভব আমি এটা পরেই রাতে বেলাও চালাচ্ছি আর হেলমেটের স্পেসিফিকেশানে যদি বলি যে এই হেলমেটটা হচ্ছে HGC-র টপ লাইন আপের একটা হেলমেট রেস রেডি হেলমেট দ্যাট মিন্স ট্র্যাকে ইউজ করার মতো হেলমেট এটার আসলে অনেক ডিটেলস আছে এত ডিটেলসে আমি যাব না সবই মোটামুটি খুবই চমকপ্রদ সবই চমৎকার কোনো কিছু আশাহত করার মতো কিছু নেই শুধুমাত্র একটা একটা ল্যাকিং সেটা হচ্ছে এটা সানভাইজরটা নাই সানভাইজার অবশ্য যেগুলো যেসব হেলমেটের ফোরহেডে ভেন্ট থাকে এখানে এই যে ফোরহেডে ভেন্ট এইসব এই হেলমেটগুলোতে সানভাইজার থাকে না সো এটাতে সানভাইজার নেই আর এছাড়া হচ্ছে এই হেলমেটের টোটাল এয়ার ভেন্ট আছে 10টা 10টার মধ্যে 6টা হচ্ছে ইনটেক সামনে এখানে 2টা এই মাঝখানে একটা আছে উপরে ফোরহেডে আছে এই পাশে আছে মাথায় এখানে একটা এই 6টা হচ্ছে আপনার ইনটেক আর আপনার এক্সস্ট পিছনে আছে 4টা এক্সস্ট টোটাল 10টা ভেন্ট সো মাথা গরমের দিনে যে আমি গরমে আজকে তো বেশ ভালো গরম এই রোদের মধ্যে চালাচ্ছি আসলে আমার গরম লাগতেছে না হেলমেটটার সামনের এবং পিছনের দুই দিকের সৌন্দর্য দুই রকমের আপনারা দেখছেন যে সামনে এটা হচ্ছে গ্লসি পার্ট এই পার্টটা হচ্ছে গ্লসি আর ব্যাক পার্টটা এই পাশ দিয়ে এই পার্টটা হচ্ছে পেছনের পার্টটা হচ্ছে ম্যাট তো একই হেলমেটে একই সাথে গ্লসি এবং ম্যাট দুটো ইফেক্টই আছে তো আপনারা শুধু সামনে থেকে এখন গ্লসি পার্টটুকুই দেখছেন ম্যাট পার্টটুকু দেখছেন না তো আমি যদি একটা ভিডিও যদি করতে পারি অ্যাড করতে পারি এরপরে পুরো ভিডিওটা পুরো হেলমেটটা তাহলে আশা করি আপনারা দেখতে পাবেন হেলমেটটা আসলেই চমৎকার এই হেলমেটটা আমার অনেক দিনের শখ ছিল কারণ হচ্ছে হেলমেটটা আসলেই খুব আই ক্যাচিং দূর থেকে দেখলেও হেলমেটটার দিকে নজর সরানো টাফ আর স্পেশাল থ্যাঙ্কস সঞ্জীব দাদাকে দিতেই হয় কারণ উনি না হলে এই হেলমেটটা হয়তো আমার কেনা হতো না উনি না থাকলে কারণ হেলমেট যেহেতু এখন পাওয়া যাচ্ছে না সো আর এটা আসবেও না সো হেলমেটটা কেনা হতো না আমার আসলে হেলমেটটা নিয়ে আসলে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না কারণ আমি উইদাউট প্রিপারেশন জাস্ট এখন বের হচ্ছি বের হওয়ার সময় জাস্ট আমি ক্যামেরাটা লাগিয়ে নিয়ে বের হয়ে গেলাম যে যাই হোক রাস্তায় করে ফেলবো নি একটা কিছু কোনো প্রিপারেশন ছিল না আজকে ভিডিও ব্লগ করার
আমি আসলে সেকেন্ড হ্যান্ড হেলমেট আমি এর আগে কোনোদিন কিনিনি, এই প্রথম একটা সেকেন্ড হ্যান্ড হেলমেট কিনলাম। কিন্তু এটা যেহেতু সঞ্জীব কুমার লাল দাদার, শুধুমাত্র এই জন্যই আমি এই হেলমেটটা ওনার কাছ থেকে নিলাম। কারণ হচ্ছে সঞ্জীব কুমার লাল দাদার হেলমেট মানে হচ্ছে উনি আমার মতে ওনারও খুব লিমিটেড ইউজ করেন এক একটা হেলমেট, কারণ ওনার অনেকগুলো হেলমেট, এর মধ্যে থেকে উনি একটা হেলমেট খুব বেশি ইউজ হওয়ার কথা না। আর উনি যেহেতু রাইড করেন না, লং রাইডে যান না, তো হেলমেটের উপর কোনো প্রেশার পড়ার কোনো কারণ নেই। এই জন্যেই আমি আসলে এই হেলমেট ওনার কাছ থেকে নিলাম। তো গাইজ, আপনারা এখন হেলমেটটার ভিউটা দেখেন, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর এরপর দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে। টিল দেন বি সেফ, বি স্মার্ট, এন্ড কিপ ড্রিমিং, বিকজ ড্রিমস কিপস আস অ্যালাইভ। বাই।